ফল কুইন এমন একটি পেজেন্ট যা সমাজের সামনে বারবার তুলে ধরেছে বিউটি উইথ ব্রেন এবং ওমেন এম্পাওয়ারমেন্ট। সৌন্দর্য যে শুধু শরীরের নয়, তা মনের পরিণত মস্তিষ্ক এবং বুদ্ধিমত্তা নিয়ে যা তা সম্পূর্ণ হয় তার প্রমাণ করলেন শনিবারের বেঙ্গল কুইন এবং বেঙ্গল কিং এর ফাইনালিস্টরা। সম্প্রতিকালে বিউটি পেজেন্টের শিখরে থাকা বেঙ্গল কুইন শুধু কলকাতা নয়, সমগ্র ভারতের সামনে উদাহরণ স্থাপন করেছে অনলাইনে তাদের সেমিফাইনালে অভিনব প্রয়াসের মাধ্যমে। বেঙ্গল কুইন সিজন টু এর ফাইনালে উপস্থিত ছিলেন গ্ল্যামার তথা ফ্যাশন ইন্ডাস্ট্রির সুনামধন্য ব্যক্তিত্বরা, উপস্থিত ছিলেন ইন্দ্রনীল মুখার্জি সহ আর অন্যান্যরা। বর্তমানে প্যান্ডেমিক সময় বেঙ্গল কুইনের 70 জনকে নিয়ে সেমিফাইনাল আয়োজন করেছিল। শিলিগুড়ি এবং কলকাতা মিলিয়ে প্রায় 35 জন বেঙ্গল কুইনের ফাইনালে ওঠে। তাদের মধ্যে থেকে 3 জনের হাতে সেরা সেরা শিরোপা তুলে দেওয়া হয়। কলকাতা মেট্রোপলিটন ক্লাবে শনিবার বেঙ্গল কুইন এবং বেঙ্গল কিং এর ফাইনালে বসেছিল চাঁদের হাট। শারীরিকভাবে গ্ল্যামারাস হওয়ার থেকে মেন্টালি ফিট অ্যান্ড গ্ল্যামারাস হতে হবে, কারণ গ্ল্যামার ইন্ডাস্ট্রি একটা ভীষণ থ্যাঙ্কলেস অ্যাট দ্য সেম টাইম টাফ ইন্ডাস্ট্রি। এটা যে কোনো ছেলে বা মেয়ে যারা গ্ল্যামার ইন্ডাস্ট্রির অ্যাসপায়ারেন্ট তাদেরকে মানে তাদেরকে খুব হার্ড করে তোলে আর তাদেরকে খুব কেপেবল করে তোলে। তো এইখানে ঢোকার জন্য হাইট, ওয়েট, আমি মোটা, আমি রোগা, যখন আমাদের কন্টেস্টেন্টরা বলছিল তার অ্যাটিচিউডটা কতটা গ্ল্যামারাস এইটা আমরা দেখি। ইট ইজ টাফ বাট এইটা আমরা দেখি, এইটাই আমরা করে আসছি, যার জন্য আপনারা দেখবেন বেঙ্গল কুইনে অনেকেই হাঁটছে যারা হয়তো একটু ওয়েট, অনেকে হাঁটছে এরকম যারা হয়তো একটু বেশি স্লিম, অনেকে হাঁটছে যারা ভালো ফিগার, সব ফিগার দেখি না। কুইনের সিজন 3টা হলো, এটা খুবই ভালোভাবে হয়েছে। এবার যে কন্টেস্টেন্ট দেখলাম ওরা মোর কনফিডেন্ট আর খুবই মানে ইয়াং আছে ফ্রম ইউজুয়াল লট যেটা আমরা পাই, বাট দেয়ার আর সাম এলডারলি উইমেন অলসো হু আর অ্যামেজিং। ইয়ার এই যে ব্যাপারটা ওরা করেছে দ্যাট এজ ইজ নো বার অ্যান্ড ইউ নো দে আর ওপেন টু এভরি কাইন্ড অফ উমেন, এভরি কাইন্ড অফ শেপ, ইটস এ ভেরি গুড ফিলিং বিকজ বিউটি লাইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার। এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড ব্যাপার হয়ে গেছে কি না এরকম দেখতে হলে। সব কটাই মেয়ের মধ্যে অনেক ট্যালেন্ট ছিল, ওরা খুবই মানে ইনফ্যাক্ট হোয়াট আই স দেম ইন দেয়ার অডিশন টাইম মানে এখন যেটা দেখছি ওরা খুবই নিজেকে ইম্প্রুভ করেছে অ্যান্ড দেভ রিয়েলি ডান এ গুড জব। অ্যান্ড আই থিঙ্ক এরকম প্ল্যাটফর্ম আরও হওয়া উচিত সো দ্যাট দিস গাইজ ক্যান রিয়েলি শোকেস দ্যার ট্যালেন্ট অ্যান্ড বি সামবডি ইন লাইফ। অনেক কিছু শিখেছি আমার কো কন্টেস্টেন্টদের সাথে যে ওরা অনেকই হেল্পফুল ছিল, আর আমাদের এই কম্পিটিশনটা অ্যাজ এ কম্পিটিশন মনেই হয়নি। আর আমার মনে হয় যে যতটুকু আমি ডিজার্ভিং এই ট্রফিটার জন্য, ইচ অ্যান্ড এভরি contestant is also equally deserving as me. Yes, মানে patiently আমাকে দেখেছে, observe করেছে, and Bengal Queen কে specially thanks দেওয়ার জন্য মানে I will be very much thankful to the Bengal Queen team because আমার starting age থেকে I am not into this profession. আমি এখানে পুরোপুরি যা দেখছেন আমি এখানে দাঁড়িয়ে আছি পুরোপুরি Bengal Queen এর জন্য। First দিন থেকে আজ অবধি each and every step এ আমাকে ওরা groom up করে গেছে, তো I am really very thankful. কারণ এত ভালো ভালো কন্টেস্টেন্ট ছিল এই বছর, ফর এ সেকেন্ড আই থট যে গেল এবার আমার, বাট সত্যি হ্যাঁ আমরা অনেক খেটেছি, আমরা সবাই এই 7 দিন মিলে এত বছর মিলে অনেক খেটেছি। বাট স্পেশাল থ্যাঙ্কস টু আর মেন্টার্স মৈনাক স্যার, পিউ ম্যাম, সুতপা ম্যাম, আমরা যতটা না খেটেছি ওরা তার থেকেও বেশি আমাদের জন্য খেটেছে টু ব্রিং আউট দ্য বেস্ট ইন আস। সো আ বিগ থ্যাংক ইউ টু বেঙ্গল কুইন। কিন্তু ওনার কা ট্রফি মিলা হো তুমি বহুত হি খুশ হো, ইস সাকসেস কা মেরা পহলা সিডি হে আর আগে চল কে বহুত হি কুছ মে অচিভ করনে ওয়ালা হু আর জরুরি কিসি ফ্যাশন ডিজাইনার কে লিয়ে কাম করনা চাহুগা ফিউচার মে। তো থ্যাংক ইউ কিং অফ বেঙ্গল, থ্যাংক ইউ সো মাচ কম্পিটিশন মে আকে এন্ড আই ওয়াজ প্লেইং ফর গুড স্পিরিট এন্ড গুড এনवायरमेंट আর বহুত আচ্ছা লাগা স্যার, মর্নিং স্যার বহুত আচ্ছে, বহুত আচ্ছা এক্সপিরিয়েন্স হুয়া এন্ড আই ওন অলসো সো আই এম ভেরি হ্যাপি এন্ড কিং অফ বেঙ্গল ওয়াজ আ ভেরি নাইস কন্টেস্ট, হোপফুলি আই উইল পার্টিসিপেট অ্যাগেইন। কিং অফ বেঙ্গলে এসে আমি খুবই মানে সমস্ত কিছু শিখতে পেরেছি মইনাক স্যারের কাছ থেকে, এখানে আমি ফার্স্ট রানার আপ হয়েছি, খুবই হ্যাপি মানে কি বলবো এক্সাইটেড, খুবই বুঝতে পারছি না কি বলা যাবে, এখন খুব নার্ভাস। থ্যাংক ইউ সবাইকে, পুরো কিং অফ বেঙ্গলের টিমকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।